বলো মাথা চিড়ে তুললে সিটি গলে চুড়ি মালা দিয়ে মোবাইলে বডি ভাঙা দিয়ে বাদাম মোবাইলে বডি গুলো পাঁচটা কাদাম পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন তাতে সমানই সমান বাদাম পাবেন বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম আমার কাছে নেখো বুবু ভাজা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। বাদাম বিক্রেতার গাওয়া গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এমনকি সারা বিশ্বে কয়েক মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। এখন মোবাইলে ফেসবুক ইউটিউব খুললেই বেজে উঠছে এই গান। কিন্তু যে মানুষটি এই গান করেছেন তিনি পেশায় একজন বাদাম বিক্রেতা, তার নাম ভুবন বাদ্যকর। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা তিনি। একটি পুরনো মোটরসাইকেলে খালি পায়ে বিভিন্ন গ্রামে বাদাম বিক্রি করতে যান, এমনকি পাশের রাজ্য ঝাড়খণ্ডেও যান তিনি। বাদাম বিক্রির পাশাপাশি তিনি মানুষের মনোরঞ্জনের জন্য গানও শোনান, আর বাদামওয়ালার গানের সুরের টানে ছুটে আসেন অনেকে। শুধু গান শোনা নয়, গানের পাশাপাশি তার কাছে ক্রেতারা বাদামও কেনেন। তিনি সিটি গোল্ডের চেন, চুড়ি, হাতের বালা, মোবাইল ভাঙা, হাঁসের পালক, মাথার চুল ইত্যাদি নিয়ে বাদাম দেন ক্রেতাদের। কিন্তু তিনি এসব সরঞ্জামের নাম দিয়ে তৈরি করে ফেলেছেন এমন একটি গান যা এখন সবার মুখে মুখে শোনা যাচ্ছে। সম্প্রতি বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের গাওয়া এই গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনেকেই ছুটে আসেন তার বাড়িতে, অনেকে এখনো আসতে চাইছেন। এক কথায় রাতারাতি সেলিব্রিটি হয়ে যাবার মতো বিষয়। কিন্তু তার রয়েছে একটি মাটির খড়ের বাড়ি, তাও আবার ট্রিপল দেওয়া। বাড়িতে রয়েছেন স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সন্তান। ভুবন বাবু, আমার দুরাইপুর ব্লক ব্লক পয়েন্ট ব্লকের মধ্যে বাড়ি, গ্রাম কড়ালজুড়ি। হ্যাঁ, আর আমি যে গান বাদাম বিচতাম, যে কিভাবে আমি বাদামটা বিক্রি করব, সেই বাদামটার জন্য আমি সব লোক খদ্দের পাচ্ছি না নিয়ে আমি আপনি মনে এই গান গাইতে 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 আইডিয়া করে করে আমি চিড়ি মালা পায়ের তোড়া দিয়ে আমি এই গেলা কিন্তু গানটা সেটিং করলাম। আর আমারই সুর, আমারই গান, আমি সব কিছু তৈরি করেছি। এই যেমন চুল ছেঁড়া, সিটি গলে চুড়ি মালা, পায়ের তোড়া, মোবাইল ভাঙা, এইসব দিয়ে মানে বিক্রি করার সঙ্গে সঙ্গে বলে তাহলে এটা গাইতে গাইতে গুনগুন গাইতে 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 কিন্তু আমার তৈরি হয়ে গেল। তাহলে এটা আমি গানের সুরে সবাইকে টানতে লাগলাম, এই গানটা তাই তৈরি করতে লাগলাম। হ্যাঁ, বিশ্ব জুড়ে তো শুনছি যে সবাইকারী মোবাইলে গানটা বিশ্ব বিখ্যাত হয়ে গেছে, গান তো ফেমাস, মানে ফেমাস হয়ে গেছে আর গানটা, কিন্তু আমি কিছু পাইনি। হ্যাঁ, তো চিন্তা ভাবনা আমার মনের মধ্যে একটা বাসনা ছিল যে আসলে আমি বাদাম তখন গান করতে পেছি না, তখন এইভাবে আমি গানটা তৈরি করলাম, গুনগুন গান কাইতে কাইতে আমি এই গানটা তৈরি করে ফেললাম। নিয়ে আমি নিজের সুর দিয়ে যখন মানুষ প্রথম সুর যখন করি তখন বলছি গানটা তোমার খুব তো ভালো লাগলো, কিন্তু বলছি আর একবার গানটা গাও, আমি শুটিং আমি মোবাইল থেকে আমি একবার রেকর্ডিং করে আমি ছাড়বো, এইভাবে গানটা তৈরি করেছি। মানে প্রথম বাড়াবনে হয়েছে, তবে নাম জানি না, ছেলেটাকেও জানি না, রাস্তার মধ্যে নিয়েছিল। হ্যাঁ, আমার আমি তো দেখছি যে বাদাম অনেকে তো বিক্রি করে, কিন্তু আমি যে বাদাম বিক্রি করছি তো আমি গান যে তৈরি করে বিক্রি করছি তো আমার এইটাই তো সমস্যা যে কী করে আমি গানটা তৈরি করলাম যাব। তখন আমার চিন্তা ভাবনা হলে যে আমি এই নিয়ে আমি ব্যবসা করে খাচ্ছি, তো এই যে সিটি গলে চুড়িমালা দিয়ে আমি গানটা যা সুন্দর করেছি তো কল্পনা করা যাচ্ছে না যে আমি এরকম আমার এরকম অবস্থা হবে। যাবেন? হ্যাঁ, যাওয়ার ইচ্ছা আছে গান করার জন্য। আপনি কেন? আমি অল্প স্বল্প করতাম, তবে গান করতাম মানে স্টেজে দু চারটা গান করেছি, বাউল গান। বাদাম বিক্রি ছাড়া আর কিছু করি না। সংসারে আছে মা, এই বৌমা, ছেলে, মেয়ে, তারা কি তারা এখন আর কিছু করে না, এখন যদি আমার উপরে নির্ভর। এখন ওই বাইক নিয়ে যাচ্ছি, আগে সাইকেলে করতাম, ওই 250 থেকে 200 এইরকম 5-10 কেজি বিক্রি হয়। হ্যাঁ, আমার গান খুব শখ। হ্যাঁ, খুব ভালো লাগছে। ভুবন বাদ্যকর। উল্লেখ্য, সম্প্রতি কয়েকটি গান করে ভাইরাল হয়েছেন এই জেলার রতন কাহার, রানাঘাটের রানু মণ্ডল, ছত্তিশগড়ের সুকমার বাসিন্দা সহদেব দীর্দ। এবার আরো একজন, তিনি হলেন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর।